প্রিয় বন্ধুরা ওয়েলকাম টু এক্সাম হেল বাংলা ইউটিউব চ্যানেল বন্ধুরা তোমরা অবশ্যই জানো যে গত সেকেন্ড মার্চ দু তারিখ থেকে ডব্লিউ বি ফুড এসআই পোস্টের জন্য অ্যাডমিট কার্ড দেওয়া শুরু হয়ে গেছে তোমরা কিন্তু অনেকেই ডাউনলোড করে ফেলেছো এবার অনেকের অ্যাডমিট কার্ড প্রিন্ট করার সময় অ্যাডমিট কার্ডের নিচে যে এখানে সেক্রেটারির সিগনেচার থাকে ওখানে কিন্তু সিগনেচারটা কিন্তু প্রিন্টের সময় উঠছে না তাই অবশ্যই তোমরা কমেন্টকে জানাচ্ছ যে এখানে সিগনেচার যদি না থাকে তাহলে কি রকম প্রবলেম পরবর্তীকালে হবে

সবার প্রথম তোমাদের পিএসি অফিসিয়াল আসার পর ডান দিকে দেখতে পাচ্ছ অ্যাপ্লাই অনলাইন এখানে এখানে ক্লিক ক্লিক করবে করার সঙ্গে সঙ্গে কি দেখতে পাচ্ছ তোমাদের নিচে রয়েছে ডাউনলোড অ্যাডমিট কার্ড এখানে কিন্তু ক্লিক করবে ডাউনলোড অ্যাডমিট কার্ড অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের পরবর্তী নেক্সট পেজটা অভিনবে যেখানে দেখতে পাচ্ছ বাম দিকে তোমাদের ইম্পর্টেন্ট ডেট দেওয়া রয়েছে এবং এক্সামের নেম লেখা রয়েছে এবং ডান দিকে রয়েছে ডাউনলোড অ্যাডমিট কার্ড এখানে কিন্তু আমাদের ক্লিক করতে হবে ডাউনলোড অ্যাডমিট কার্ড অপশান এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু এখানে ফাইনাল লিঙ্কটা ওপেন হবে যেখানে তোমাদের সিলেকশান করতে হবে তোমরা কোন অপশান দিয়ে ডাউনলোড করতে চাও এখানে দেখতে পাচ্ছ ফার্স্ট নেম আরটা হচ্ছে অ্যাপ্লিকেশান আইডি কিংবা এনরোলমেন্ট আইডি তোমরা যে কোনো একটা সিলেক্ট করবে এবার যেটা তোমরা সিলেক্ট করবে ওটা কিন্তু তোমরা নিচের দিকে এসে দেখতে পাচ্ছ একটা ঘর দেওয়া রয়েছে এখানে কিন্তু বসিয়ে দেবে ওকে তারপর তোমাদের ডেট অফ বার্থ বসিয়ে ডাউনলোড অপশানে ক্লিক করতে হবে অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করার জন্য ওকে এবার ডাউনলোড অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের সামনে কিন্তু এরকম একটা প্রিভিউ ওপেন হবে অ্যাডমিট কার্ডের যেখানে তোমাদের নাম ডান দিকে তোমাদের কিন্তু ভেনু লেখা থাকবে এবং বাম দিকে তোমাদের ডেট অফ বার্থ এবং তার ডান দিকে সিগনেচার ও ছবি কিন্তু তোমাদের শো করবে ওকে এবার এখানে তোমরা অ্যাডমিট কার্ডের যে নিচের দিকে আসবে নিচের দিকে আসার পর দেখতে পাচ্ছো এখানে তোমাদের সেক্রেটারির কিন্তু সিগনেচার দেওয়া রয়েছে অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি এই সিগনেচারটা কিন্তু অবশ্যই যখন তোমরা প্রিন্ট করছো ওখানে কিন্তু থাকছে না এবার এখানে কিন্তু তোমাদের স্টেপ বাই স্টেপ দেখা যায় কিভাবে তোমাদের এখানে সিগনেচারটা থাকবে এবার এখানে কিন্তু প্রিন্ট অপশানে ক্লিক করবে প্রিন্ট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু এখানে যে প্রিভিউ এখানে শো করবে দেখতে পাচ্ছি এখানে কিন্তু প্রিভিউতে প্রিন্টের এখানে সিগনেচারটা শো করছে না ওকে ডাইরেক্ট কিন্তু এই অপশানে ক্লিক করলে এই সমস্যাটা হচ্ছে এবার তোমাদের কি করতে হবে দেখিয়ে দেবো তো সবার প্রথম তোমরা কিন্তু এখানে ক্যান্সেল অপশানে ক্লিক করে ব্যাগ আসবে ব্যাগ আসার পর তোমাদের দেখা যায় কী করতে হবে এখানে কিন্তু আমরা অবশ্যই এই প্রসেসটা কম্পিউটার থেকে করবে এবার তোমাদের কম্পিউটারের যে কিবোর্ড রয়েছে ওই কিবোর্ডে তোমাদের কিন্তু এন্টার করতে হবে কন্ট্রোল প্লাস পি অর্থাৎ কন্ট্রোল এবং পিটা কিন্তু একসঙ্গে তোমাদের এন্টার করতে হবে তবে কিন্তু তোমাদের একটা প্রিন্টের প্রিভিউ সেকশানটা ওপেন হবে সেখানে কিন্তু অবশ্যই তোমরা দেখতে পাবে ওখানে কিন্তু তোমাদের প্রিভিউ অপশানে তোমাদের সিগনেচারটা রয়েছে এবার দেখতে পাচ্ছ ওখানে কিন্তু প্রিন্টের প্রিভিউটা ওপেন হয়েছে যেখানে দেখতে পা তোমরা নিচের দিকে আসবে নিচের দিকে আসার পর দেখতে পাচ্ছ এখানে অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারির সিগনেচারটা কিন্তু প্রিভিউ সেকশান রয়েছে এবার এখানে কিন্তু তোমরা ডাইরেক্ট প্রিন্ট অপশানে ক্লিক করবে তাহলে কিন্তু অবশ্যই তোমাদের সিগনেচারটা অ্যাডমিট কার্ড থাকবে এবারে এই অ্যাডমিট কার্ডটা কিন্তু অবশ্যই তোমরা একটা সিঙ্গেল পেজে প্রিন্ট করবে অর্থাৎ এই অ্যাডমিট কার্ডটা পুরো অ্যাডমিট কার্ডটা কিন্তু একটাই পেজে প্রিন্ট হবে ওকে তাই একটু সাইজটা ছোট করে কিন্তু তোমরা এখানে একটা পেজে কিন্তু প্রিন্টটা করে নেবে ওকে তাই অবশ্যই তোমাদের লাইভ দেখিয়ে দিলাম তোমাদের যাদের এই প্রবলেমটা হচ্ছে যে এখানে তোমাদের অ্যাডমিট কার্ডের সিগনেচারটা শো করছে না অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারির এখানে তোমরা সিগনেচারটা কি হবে অ্যাডমিট কার্ডে প্রিন্ট করাবে এবং তার সঙ্গে সঙ্গে তোমাদের এ টুদের পরিষ্কার দেখিয়ে দিলাম যদি আজকের এই ভিডিওটির আপডেট তোমাদের ভালো লেগে থাকে কাজে লেগে থাকে অবশ্যই একটা লাইক করবে এবং বন্ধুদের অবশ্যই ভিডিওটি শেয়ার করবে